হারিয়ে যাওয়া তালহাকে স্মরণ করল আইসিসি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটারের নাম কি জানেন? বাংলাদেশি ক্রিকেটার তালহা জুবায়ের। হ্যাঁ, একসময়ের অমিত প্রতিভার অধিকারী এই ডানহাতি পেশার মাত্র 16 বছর বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন। 2002 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে যেদিন খেলতে নামেন তালহা, সেদিন তার বয়স ছিল মাত্র 16 বছর 287 দিন। সেই ম্যাচটি ছিল আবার তালহার অভিষেক ম্যাচও। কালের বিবর্তে আমাদের মন থেকে সেই তালহা জুবায়ের হারিয়ে গেলেও আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামনে রেখে তাকে ঠিকই স্মরণ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। আইসিসি তালহার একটি ছবি টুইটে পোস্ট করে লিখে, তালহা জুবায়ের যখন 2002 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে তখন তার বয়স ছিল মাত্র 16 বছর 287 দিন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় তালহার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল উজ্জ্বল সম্ভাবনায়। নিজেদের দ্বিতীয় ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 উইকেট, অভিষেক টেস্টেই শ্রীলঙ্কার বিপক্ষে নজর কাড়া বোলিং সব মিলিয়ে এক পরিপূর্ণ প্যাকেজে ভাবা হচ্ছিল তালহাকে। তৎকালীন কোচ অ্যান্ডি রবার্টসন বলেছিলেন, শরীর ধরে রাখতে পারলে তালহা বিশ্বকাপ পাবে। না, পারেননি তালহা। ইঞ্জুরির কাছে বরাবরের মতো পরাজিত হয়েছেন। মাত্র 7টি টেস্ট এবং 6টি ওয়ানডেতেই থমকে গেছে তালহার কেরিয়ার। ঘরোয়া ক্রিকেটও এখন তাকে আর দেখা যায় না। স্বভাবতই মানুষের ভাবনার আড়ালে চলে গেছেন একসময়ের মাঠ কাঁপানো এই পেশার। তবে ভুলে যায়নি আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তালহাকে স্মরণ করে সেটাই প্রমাণ করল আইসিসি। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।